মৌজা পরিধান করার সময় টাকনুন নিচে যদি কাপড় চলে যায় তাহলে কি গুনাহ হবে? তাহমিনা বাশার নামে তাহমিন বাশার নামে একজন ভাই জানতে চেয়েছেন, মৌজা পরিধান করার সময় টাকনুন নিচে যদি কাপড় চলে যায় তাহলে কি গুনাহ হবে? টাকনুর নিচে কাপড় কোনোভাবে পুরুষরা পরবে না, মৌজা পরেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার বসে কাপড় টানবে তাহলে সে জাহান্নামী হবে, আল্লাহ তার দিকে তাকাবে না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। তখন কেউ কেউ বলেন যে আমি তো অহংকার করে পড়ি নাই, কিন্তু অন্য হাদিসে তো অহংকার শব্দটাই নেই, সেখানে আছে মান যাররা সাওবাহু মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, যে ব্যক্তি কাপড় টানলো যতটুকু নিচে গেল জাহান্নামে যাবে, টাকনুন নিচে, সেখানে অহংকার বসে কথাটি নেই। এখন আপনি টাকনুন নিচে কি পড়লেন, মোজা পড়লেন, তো মোজাকে এ পড়ার পরে আপনি পাঞ্জাবি নামায় দিলেন, এই জন্য আলাদা স্পেশাল কোনো হাদিস তো নেই যে মোজা পড়লে কাপড়টা টাকনুন নিচে যাইতে পারবে, এরকম আলাদা কোনো হাদিস তো আমার চোখে পড়েনি। সুতরাং যেহেতু ধমক আছে, হুমকি আছে, কঠিন শব্দ, কিন্তু মাসপালা মিনাল মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, যে রাসুল বলছেন যে টাকনুন নিচে যে কাপড়টুকু গেল জাহান নামে যাবে, আস্তাগফিরুল্লাহ, এই কঠিন শব্দ থাকার পরও আপনারা ফাঁক ফোকর কেন খোঁজেন, কেন খুঁজবেন? এটা আমার এটা বুঝে আসে না। আমার ভাই, আপনি টাকনুন নিচে কাপড় পরলে কি আপনার বেতন বেড়ে যাবে, আপনার চাকরির প্রমোশন হবে? টাকনুর উপরে কাপড় পরার কারণে কি চাকরি চলে গেছে? কেন এটা হবে? আপনি কোন স্বার্থে টাকনুর নিচে কাপড় পরবেন? আমরা যে টাকনুর উপরে কাপড় পরি, কই আমাদের তো মানুষ ইজ্জত সম্মান কম দেয় না। আপনি ভাবছেন যে টাকনুর নিচে কাপড় পরলে আপনি আধুনিক হয়ে যাবেন, আর টাকনুর উপরে পরলে ব্যাকডেটেড হয়ে যাবেন? না, আমাদেরকে কেউ তো ব্যাকডেটেড বলে না, আলহামদুলিল্লাহ। কত জেনারেলদের সাথে আমরা চলি, হ্যাঁ, জেনারেল শিক্ষিতদের সাথে, বড় বড় কর্মকর্তাদের সাথে, কই আমাদেরকে তো অসম্মান করতে দেখিনি তারা, আলহামদুলিল্লাহ। এরপরে বলবো, হ্যাঁ, যদি টাকনুর নিচে কাপড় না পরার কারণে, উপরে পরার কারণে আপনার অসম্মানও হয়, আমি তো বলবো আল্লাহকে ভয় করে ওই অসম্মানটুকু হাসি মুখে বরণ করা দরকার। এই জন্য কোনো ফাঁক ফোকর খোঁজা দরকার নাই, টাকনুর নিচে আমরা কাপড় পরিধান করবো না, মোজা থাকুক বা না থাকুক সর্বাবস্থায়।